অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমি দেখে সহ্য করতে পারিনি, এটা কিছুতেই চলতে পারে না ম্যাডাম। ওদের মুখোশ টেনে খুলতেই হবে। আপনার বাবা একদিন আসল সত্যটা ঠিক জানতে পারবে। হ্যাঁ জানি, তাই জন্যই তো এত কিছু করা। আপনার বাবা আপনাকে খুব ভালোবাসেন, সেই ভালোবাসাটাকে ভুলিয়ে রাখা হয়েছে। আপনি দেখবেন আমি একটু একটু করে ওনাকে সে কথা মনে করিয়ে দেব। ওনার মন ঘুরতে বাধ্য। থ্যাংক ইউ কমলদি, সত্যি বলছি এর আগে কখনো আমার জন্য কেউ এতটা করেনি। এভাবে বলবেন না ম্যাডাম, এভাবে কেন বলছেন ম্যাডাম? আপনার মনে আছে পুটুসে যখন জ্বর হলো তখন আপনি আঁচলে গিট পেতেছিলেন? হ্যাঁ মনে থাকবে না কেন, তারপরেই তো কুটুসের জ্বরটা কমে গেল। এবারেও আপনি তাই করুন না ম্যাডাম, মায়ের কাছে সব বলে আপনার বাবার জন্য আঁচলে আর একবার গিট বাঁধুন না, দেখবেন আপনাদের সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বেশ আমি করব, কিন্তু কি জানেন তো কমলদীপ, এখনই না বাবার এগেনস্টে কেসটা না করলেই বোধহয় হতো। বাবা খুব কষ্ট পাচ্ছে। কষ্ট পাক, তবু এটার দরকার ছিল ম্যাডাম। ওনাকে সত্যিটা বোঝাতে গেলে ওই তিনজনকে বের করতে হবে, তা না হলে উনি কোনোদিন সত্যিটা বুঝতে পারবেন না। ম্যাডাম অসুখ করলে তো ওষুধ খেতেই হবে তাই না, সে ওষুধ যতই তেঁতো হোক না কেন। কমলদি আপনি জানেন আপনার সাথে কথা বলে আমি কতটা শান্তি পাই, আজ রায়কে দেখেও মনটা খুব ভালো হয়ে গেল। কি সুন্দর সুস্থ স্বাভাবিক ভাবে কথাবার্তা বললো। ম্যাডাম আমার মনে হয় এবার আমি ওকে বাড়ি ফিরে নিয়ে যেতে পারবো। হ্যাঁ কমলদীপ আমারও তাই মনে হয়।